আমি এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে, সেখানে গিয়ে তোমাদের ভিডিও করবো। আর আমি এটা নতুনই, এটা পরা হয়নি। তো এটা একটা শর্ট কুর্তি, তার সাথে এই প্যান্টটা, তো এটা পরে আমি এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে পাবে, তো চলো আমার সাথে। এখন এই মুহূর্তে আসি আমার গ্রামের বাড়িতে। তো এই বাড়িতে দেখো বক ফুল গাছে দেখাচ্ছে কত ফুল হয়েছে, আর এখানে প্রচুর শাকসবজি আছে, অনেক কিছু আছে। বক ফুল গাছটাকে দেখ, এই দেখো আমি এটা বক ফুল গাছটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু প্রচুর বক ফুল হয়েছে, গাছে ভরে আছে। এখানে প্রচুর গাছপালা আছে, বেগুন গাছ দেখাচ্ছি, ছোট বেগুন এখানে ধরেছে সবে, নিশ্চয়ই আরও হয়েছে, দেখতে তো পাওয়া যাবেই। এই জায়গাটা আমার পুরনো স্মৃতি আছে প্রচুর। আমি এখানে যখন আমার 3 বছর বয়স তখন আমি এই বাড়ি থেকে চলে যাই, আমি জন্ম থেকে এই বাড়িতেই ছিলাম। একটা কুমড়ো গাছ কাটছে, এগুলো আমি নিয়ে যাবো বাড়ি, সের জন্য কাটা হচ্ছে। আর এটা একটা টক ফল গাছ, এটা দিয়ে চাটনি করলে দারুণ টেস্ট হয়, এর ফলগুলো দিয়ে চাটনি করতে হয়, একদিন তো দেখাবোই যখন এগুলো রান্না করব। আর এটা হলো আমার মেজো জেঠুর বাড়ি, ওপরটা সবে করা হয়েছে এই কিছুদিন হলো, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে এত গাছ আছে, সমস্ত রকমের ফলের গাছ আছে, সবজির গাছ আছে, ফুল গাছ তো আছেই। এখানে যত গাছ আছে এগুলো একটাও জঙ্গল বলে ভেবো না, এগুলো প্রত্যেকটা কাজের গাছ, অকারণে কোনো গাছ নেই এখানে। লাউ গাছ রয়েছে, আর এখানে রয়েছে আগ গাছ, আগ গাছটা দেখতে পাচ্ছ, কলা গাছ, সব আছে, ভ্যারাইটিস টাইপের গাছ আছে, সবজি গাছ থেকে আরম্ভ করে সব আছে। বেগুন হয়েছে গাছে, দেখো 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 ছোট ছোট, এ দেখো বাতাবি লেবু, কি গাছে কত পেঁপে হয়েছে দেখো, বাজারে এই পেঁপে কিনতে গেলে 1টা 20 টাকা নেয়, সেখানে গাছে কত সুন্দর পেঁপে হয়েছে, একটা পেঁপে পাখিতে খেয়েও নিয়েছে। এই ধরনের দৃশ্য তোমরা এখানে ছাড়া দেখতে পাবে না। আমার একটু দিনের বেলা এলে ভালো হতো, আমার একটু সন্ধে হয়ে গেছে। এই ফুলটার এত সুন্দর গন্ধ, ঘরের মধ্যে রাখলে ঘর একদম গন্ধে মম করে। আর দেখো তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি, মামের বাড়িতে গরু আছে, দুটো আছে, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর আমার গ্রামের বাড়ি কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আমি আরও ভিডিও করব এই বাড়িতে যখন আবার আসবো, তখন তোমাদের অনেক অনেক ভিডিও করে দেখাবো। আমি দশমীর প্রণাম করতে এসেছি, তাই এখানে দশমীর খাওয়া দাওয়া দেখো, নাড়ু মাস্ট, আমার মাম দারুণ নাড়ু বানায়, আমার মামের হাতের নাড়ু ছাড়া অন্য কারোর হাতের নাড়ু পছন্দ হয় না, তো এক্সেলেন্ট নাড়ু বানায়, নাড়ু তো দশমীতে মাস্ট। তার সাথে আছে চাউমিন, আর আছে একটা সিঙ্গারা, এটা আমসত্ত্ব দিয়ে তৈরি সিঙ্গারাটা, মানে আমসত্ত্ব অনেক কিছু আছে, খুব টেস্টি একটা সিঙ্গারা দিয়েছে। যদিও আমি চপ সিঙ্গারা খাই না সবাই জানো, কিন্তু আমি এই সিঙ্গারাটা খেয়ে খুব 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 মানে ভালো লেগেছে। আর এটা হলো আমার দশমীর প্লেট, সবাই জানে আমি মিষ্টি খাই না, তার জন্য এরকম ধরনেরই আমাকে দশমীতে প্রণাম করলে খাবার দেওয়া হয়। আর নাড়ুটা তো অসাধারণ। তোমরা দশমীতে কি কি খেলে কার কার বাড়িতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তোমাদের অপেক্ষায় থাকলাম, আবার আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের চারপাশে সকলকে ভালো রাখো। টাটা।